हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल खोला आसमा। बंधुरा, फेब्रुआरि मास एसे गेछे तो एखन रेन लिली लागाबार टाइम चले एसेछे। आमार पुरोनो गाछ आछे मादार प्लांट, आमि एटा एक बछर आगे, एक थेके देड़ बछर आगे आमि लागिएछिलाम। এখানে পাঁচ ছটা মানে দুটো টবে আমি লাগিয়েছিলাম। এই একটা টব আছে তোমাদের সামনে, আর একটা টব আছে। দুটো টবে আমি প্রায় পাঁচ ছটা আমি অনলাইন রেইন লিলির বাল্ব কিনেছিলাম আর প্রতিস্থাপনও করেছিলাম। আজকে দুটো টব প্রায় ভর্তি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, আমি রোদে ভিডিওটা করছি। দেখো অনেকগুলোই ডেলিলি হয়ে গেছে। তো এগুলোকে আমি কিছুটা এখান থেকে নিয়ে আমি নতুন টবে প্রতিস্থাপন করব। তো সেটাই করব বলে আমি ভিডিওটা করেছি। আর এই টবটাও পুরো ভর্তি হয়ে গেছে, সি করে বোঝা যাচ্ছে। তো প্রথমে আমি এখান থেকে এগুলোকে বার করে নিই। তো এটা অনেকটা দেখা যাক, আমি চেষ্টা করি কিভাবে এটাকে বার করা যায়। শিকড়ে একদম আমি একটা পুরো নিচ পর্যন্ত শিকড় চলে গেছে, টেনে একদম বার করা যাচ্ছে না, প্রচণ্ড হার্ড হয়ে গেছে। যাই হোক, বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ পুরো সেটটা। আমি এই টবেই পড়েছিল এক থেকে দেড় বছর। তো তোমরা দেখতে পাচ্ছ, এবার বন্ধুরা এবার আমি এখান থেকে ছাড়িয়ে নেব। এই পটের নিচে দিয়েছিলাম, এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার আমি এখান থেকে তোমরা যারা রেইন লিলি, তোমাদের অলরেডি গাছ আছে পুরনো, তোমাদের এরকম যদি অনেক বাল্ব মাল্টিপ্লাই হয়ে অনেক বাল্ব হয়ে যায় আর অনেক বাল্ব থাকে, তোমরাও এইভাবে এই সময় ফেব্রুয়ারি মাসে নতুন পটে প্রতিস্থাপন করতে পারো। আর যারা যাদের নেই তারা কিনে নিয়ে এসে অনলাইন পাওয়া যায় বা নার্সারিতে, হয়তো নার্সারিতে এই মুহূর্তে পাওয়া যাবে না, কিছুদিন পরে নিয়ে এসে তোমরাও লাগাতে পারো। তো বন্ধুরা আমি এই ওই সাইডটাকে রেখে দিলাম, আমি এখান থেকে বার করে নেব। খুব শক্ত হয়ে আছে এগুলো, একদম পেঁয়াজের মতো হয় এগুলো দেখতে। এগুলোর বাল্ব এই দেখো, এরকম ভাবে একটা একটা করে বড় সাইজের বাল্বগুলো বার করে নিলাম, আরো কিছু বার করব।
তো বন্ধুরা আমি এখানে বেশ কিছু আলাদা করে নিলাম, এগুলো কিছু অন্য পটে প্রতিস্থাপন করব বলে, কারণ এই পটটা ছোট হয়ে গেছিল, অনেক বাল্ব হয়েছে। আমি মাত্র 6 পিস বাল্ব এনেছিলাম, 3টে 4টে কালার মিলিয়ে, তো সেইখান থেকে এতগুলো বাল্ব হয়েছে। তো বন্ধুরা, এবার আমি যেই টবটাতে আমি প্রতিস্থাপন করব সেইটা তোমাদের সামনে নিয়ে আসি। এইখানে যে মাটির মিক্সচারটা নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ খুবই হালকা লাইট সয়েল আছে এটা। এখানে আমি বালি, মাটি আর ভার্মি কম্পোস্ট এক ভাগ করে মিশিয়েছি, আর সাথে আমি এখানে বোন মিল দিয়েছি। আর এবার আমি দেব এর সঙ্গে একটু সাপ দিয়ে দেব। তো এটাকেও ভালো করে আমি মিশিয়ে নেব। গরমের সিজনে যে ফুল হয়, সেই ফুলের গাছ ফেব্রুয়ারি মাস থেকে তোমরা কালেক্ট করতে পারো, বা বীজও কালেক্ট করতে পারো নার্সারিতে। অনেকেই এই ফেব্রুয়ারি মাসে বীজ লাগায়, আর গাছ পেতে গেলে একটু দেরি হবে। আমার কাছে এই গাছ রয়েছে যেহেতু, সেহেতু আমি পেয়ে গেলাম। তো আমি এবারে একটা একটা করে পুঁতে দেবো এর মধ্যে। বন্ধুরা, এগুলো একটুখানি ডিস্টেন্স করে পুঁতবে, কারণ এগুলো মাল্টিপ্লাই হয়ে আরও নেক্সট ইয়ার দেখবে অনেকগুলো বাল্ব হয়ে গেছে, তাই একটার থেকে একটা ডিস্টেন্স রেখে, কিছুটা ডিস্টেন্স রেখে। তো আমি প্রায় এখানে 1 2 3 4, এখানে একটা দিয়েছি, 5টা, আর এখানে দুখানা দিয়েছি, একসাথে দুটো আছে, 6টা বাল্ব আমি প্রতিস্থাপন করলাম। আর আমি করব না এটার মধ্যে, কারণ এটা মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হয়ে আরও অনেক হবে, তার জন্য একটু জায়গা ছেড়ে দিলাম নেক্সট ইয়ারের জন্য। এইবার বন্ধুরা, এর মধ্যে জল দিয়ে দেবো, পুরো ভরে জল দিয়ে দেবো। আর একটুখানি অপেক্ষা করব যে জলটা যাতে নেমে যায় আর তলা দিয়ে বেরিয়ে আসে। তো বন্ধুরা, দেখছো জলটা নেমে গেছে একদমই, আর পটের ছিদ্র দিয়ে জলটা বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি সবগুলো দেখালাম না তোমাদেরকে, আরও যে গাছগুলো রয়েছে এখানে অনেক অসংখ্য বাল্ব রয়েছে, রেন লিলি এটার মধ্যেও রয়েছে বন্ধুরা, এই দেখো প্রচুর রয়েছে। তো এগুলো আমি প্রতিস্থাপন করবো, এগুলো আর তোমাদেরকে আর দেখালাম না, তোমরাও এই সময় প্রতিস্থাপন করে নাও। ফেব্রুয়ারি মাসে প্রতিস্থাপন করে নিলে খুবই ভালো হয়। যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেল খোলা আসমাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে অল অপশন অতি অবশ্যই প্রেস করে দিও।